নমস্কার, আমার নাম অরিন্দম সেন। 1998 সালে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আজ স্কুলের রিউনিয়নে এসেছি, এই ক্লাসরুমটা বন্ধ ছিল। আমি খানিকটা ঝুঁকি নিয়ে, জানি না কেউ কিছু বলবে কি না, আমি বাইরে থেকে ক্লাসরুমটা খুললাম, সুইচটা খুঁজে আলোটাও জ্বালালাম। আমার যতদূর মনে পড়ছে এটা সিক্স এ। আমি যখন সিক্সে উঠি সনটা হবে 1992। আমাদের ক্লাস টিচার ছিলেন খুব সম্ভবত রামবাবু। আর আজ আমি এসেছি 2022 সালে, 30 বছর পর। আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই ক্লাসরুমটাতে ঢুকে আমার কেমন লাগছে, একটা অদ্ভুত অনুভূতি। এটা ঠিক বোঝানো যায় না। যদিও এই টেবিলটাতে লেখা আছে 9B, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে এটা 6A ছিল। আমি জানি না আমি ভুল বলছি কিনা, কিন্তু যাই হোক, আমি তো এই স্কুলে 5 থেকে 12 পর্যন্ত পড়েছি, তো দের ইজ এ হাই চান্স। এবং আমার যতদূর মনে পড়ছে এই ঘরে আমি ক্লাস করেছি। আজ এই ঘরটা আবার, আর এটা ক্লাস টিচারের চেয়ার। আমার মনে আছে আমার একটা বন্ধু খুব ভালো টিফিন আনতো বলে, শঙ্কর বলে, আমি ঠিক ওর পাশটাতে বসার চেষ্টা করতাম। জানি না শঙ্কর কোথায় আছে, আমি একবার বসে দেখবো যে কোনো একটা বেঞ্চে। এগুলো তো বড়দের বসার বেঞ্চে, আমি তো বসতেই পারি। এই জিনিসটা আমাদের ছোটবেলা একটা খেলা ছিল, আমারটা ছিল। আজ এত বছর পরে যাই না তখন কি মজা পেতাম। যাই হোক, আমি ঘরটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সকলকে। আমার মনে হয় এবার আমি ভিডিওটা বন্ধ করতে পারি।